ভাইনা পূর্ব পাড়া, ভাইনাপুর থানা, থানা হাসখালি, হাসখালি থানা। আনুমানিক কটা নাগাদ হয় ঘটনাটা? সাড়ে দশটা, রাত সাড়ে দশটা। কজন ছিল যখন অ্যাটাক করে? ওরা তো মনে হয় নজন, আট নজন স্কর্পিও করে এসেছিল। সবার হাতেই বন্দুক ছিল, সবার হাতেই বন্দুক ছিল। প্রথমে কি করে, ও তো মারধর করে, তারপরে গুলি করে? কিভাবে মারপিট করে তারপর মানে গুলি করে? কোনো রকম বচসা কিছু কি কারণে হলো কি মনে করছো? না বলতে পারি, কোনো রকম কোনো ইয়ে হয়নি। তুমি কে হও ভাই? আমার নাম চন্দন বিশ্বাস। ঘটনা হয়েছিল প্রথম থেকে জানি, আমাদের সবাই যার মধ্যে যেরকম বিয়ে করতে চাই এরকম বিয়ে করতে গেছিলাম। বিয়ে চলছিল, বিয়ে চলানো অবস্থায় তারপরে ড্রাইভারকে দাদা খাবার দিতে গেছিল টিফিন থেকে, তার বিয়ে চলাকালীনই এরকম ঘটনা হয়েছে। দাদার কটা গুলি লেগেছে? দাদার দুটো গুলি লেগেছে। কেন দাদা গুলি বিদ্ধ হলো জানো কিছু? না। তুমি কোথায় কাজ করো? আমি সিআরপিএফ। কোথায় বিয়ে ছিল? বিয়ে ছিল ভাঙাপুরে। কি চাইছো তোমরা? তোমার নাম চন্দন বিশ্বাস। কবে বৌভাত? কবে কালকে বৌভাত কি হচ্ছে? না, কোনো ঘটনা বুঝতে পারছো? কেন দাদাকে গুলি করলো? ঠিক আছে চন্দন, কি মনে হচ্ছে কেন গুলি করলো? কেন গুলি করলো? আমি তো এটা তো সঠিক বলতে পারবো না। আমি তো সব মানে মানে ওখানে Thank you.